রাশিয়ার নিখোঁজ MiG-18 মডেলের হেলিকপ্টারটির খোঁজ পাওয়া গেছে। উদ্ধার করা হয়েছে 17 জনের মরদেহ। এখনও নিখোঁজ 5 জন। নিখোঁজদের উদ্ধারে বৈরী আবহাওয়ার মধ্যে এখনও অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। রবিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বিষয়টি নিশ্চিত করে 3 ক্রু ও 19 যাত্রী নিয়ে শনিবার পর্যটকবাহী হেলিকপ্টারটি পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলের ভাজ কাজেট থেকে মাইকো লাইভাকা গ্রামে যাচ্ছিল। পাইলটের ভুল ও বৈরী আবহাওয়ার কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।